বঙ্গোপসাগরের তীরে এটা কুয়াকাটাতে অবস্থিত। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা কি অবস্থায় আছে এখন। আপনারা যারা আসেননি তারা অবশ্যই দেখবেন, আর যারা আসছেন যারা অনেক স্পটগুলো দেখেননি তাদেরকে বলছি স্পটগুলো আমরা এখন সমুদ্রে দেখবো। আর কথা বলি আমরা সমুদ্রের দিকে যাই। গাইজ আমি এখন আছি সমুদ্রের তীরে, যে আপনারা দেখতে পাচ্ছেন ঢেউ, আশা করা যাচ্ছে এখন হচ্ছে জোয়ার আসছে, সেজন্য ঢেউর প্রকোপটা একটু বেশি, খুব জোরে ঢেউ হচ্ছে আর কি, শব্দ হয়তো শুনতে পাচ্ছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন করেন দর্শনার্থীরা আছে, তো আপনারা যারা আসতে পারেননি আমার ভিডিও দেখে আপনারা কোয়াকাটা উপভোগ করুন। গাইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের গেস্টের জন্য বসার বিশ্রামের জন্য একটা জায়গা করা আছে, তো আমরা এখন এখানে গিয়ে বসবো। আপনারা সময় পেলে এখানে আসেন, বিশ্রাম নেবেন। জায়গাটা অনেক ভালো যে সমুদ্রের সাথে সুন্দর বসে মানে বিশ্রামের জন্য একটা জায়গা করা হয়েছে। আমি এখান থেকে বসে ইজিলিভাবে আমি সমুদ্রটা দেখতে পাচ্ছি, ভালো লাগছে, মনোরম পরিবেশ। আপনারা জানেন যে এখানে অনেক শুকনো মাছ পাওয়া যায়, তো অনেকেই হয়তো দেখেননি, তো এখানে আছে শুকনো মাছ, এখানে মাছগুলো শুকানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে কিছু নৌকা আছে, কিমার টাইপের আছে, এগুলো নদী সমুদ্রে চলাচল করছে, তো এখন হয়তো বা জোয়ারের সময় এসেছে নদীর। গাইজ আমরা এখন যাচ্ছি কুয়াকাটা ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, তো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে আছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, সেই বিহারটা দেখবো আর কি, কেমন বিহারটা কেমন, তো আমরা সেই বিহারটা দেখবো। দুঃখিত এখানে একটি ঘর বন্ধ আছে, তো আমরা চেষ্টা করবো আপনাকে জানালা দিয়ে দেখানোর জন্য, তো আমরা জানালা দিয়ে দেখার চেষ্টা করবো। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ওর পিছনে একটি নৌকা, তো ওই নৌকাটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতে পাওয়া গিয়েছে, তো নৌকাটা দেখতে অনেক বড়, আশা করছি না ওরকম নৌকাটা।